আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। আজ মে মাসের 11 তারিখ, একটি ভিডিও ফুটেজ দেখাবো, তারপর জানবো বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ফুটেজটি আজ ছড়িয়ে পড়ে, বিস্তারিত যা জানা যায়। একজন বাংলাদেশি অসুস্থ হয়ে পড়ার পর, যেটি কুয়েতের মাতলা এলাকায়, আর অসুস্থ হওয়ার পর এই বাংলাদেশির মৃত্যু হয়েছে। যদিও এই বাংলাদেশিকে চিকিৎসা দেওয়ার জন্য হেলিকপ্টারের ব্যবহার করেছিল কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যেটি নিঃসন্দেহে প্রবাসীদের জন্য একটি উৎসাহ হতে পারে বা আশার সঞ্চার সৃষ্টি করতে পারে। বিশেষ করে দূর দূরান্তে যখন বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে, তখন কুয়েতের এয়ারপোর্টস থেকে এই ধরনের সেবা দেওয়া হয়। যদিও এই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা না ফেরার দেশে চলে গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তাহার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক, কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রয়েছে। আমাদের ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন, আজ কুয়েতের প্রায় সবগুলো প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই পিকচারটি প্রচার করা হয়েছে, যেখানে স্পষ্ট বার্তা দিয়েছে কুয়েতের এমওআই। এমওআইর একটি বিশেষ দল আজ কুয়েতের পরোয়ানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে, হাওল্লি এলাকায় অভিযান পরিচালনা করে, আহমেদি পৌরসভায় অভিযান পরিচালনা করে। আর এই সকল অভিযানে বুয়া অফিস বা বুয়া মক্তব, যারা অফিসের নাম করে ডেইলি হাজিরা বা দৈনিক কাজের চুক্তিতে প্রবাসী সাপ্লাই দিয়ে থাকে বা আকামা নবায়ন করে থাকে, এই ধরনের অফিসগুলিতে অভিযান পরিচালনা করে 22টি অফিসকে শনাক্ত করেছে কুয়েতের এমওআইর বিশেষ দল থেকে, এবং 6 মাসের জন্য তাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে। তাদের আন্ডারে 13 জন প্রবাসী শ্রমিককে আটক করা হয়েছে, যাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অফিসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত শ্রমিকদেরকে আলাদা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই অফিস বা মক্তবগুলো যদি কারণ দর্শাতে পারে বা তাদের অবস্থান ক্লিয়ার করতে পারে, সেক্ষেত্রে এই শ্রমিকরা বেঁচে যাবে, আর যদি না হয় এই শ্রমিকদেরকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে এবং যেই কোম্পানি বা মক্তব অফিসগুলো লাইসেন্স স্থগিত করা হবে। আপনারা অবগত রয়েছেন যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বার্তায় যেটি নিশ্চিত করা হয়েছে, 182,000 প্রবাসী শ্রমিক বর্তমান কুয়েতে অবস্থান করছে। সেই সকল কফিল, সেই সকল কোম্পানি, সেই সকল মক্তব যাদের আদতই কোনো অফিসিয়াল কাজ নেই, যারা ভিসা বাণিজ্যর সাথে জড়িত, বর্তমান কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সকল মক্তব, এই সকল কুয়েতি, এই সকল প্রাইভেট সেক্টরের কোম্পানিদেরকে বিচারের আওতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। যে ধারাবাহিকতায় কুয়েতের 6টি পৌরসভায় প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে, আর এই সকল অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসী
আটক হচ্ছে। কুয়েতের ফায়ার ফাইটার্স টিম থেকে নিশ্চিত করা হয়েছে আবদুল্লাহ আল মোবারক এলাকায় নতুন একটি ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে। প্রতিদিনে কুয়েতের কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, আর এই পরিস্থিতিতে কুয়েতের আবহাওয়া অধিদপ্তর আজ কুয়েতের সর্বোচ্চ 39 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড দেখিয়েছে। এ সকল পরিস্থিতিতে আমরা আশা করব যে আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোন সতর্ক এবং সচেতন থাকবেন, বিশেষ করে আপনার সম্পদ সুরক্ষিত রাখতে এবং আপনি নিজে নিরাপদ থাকতে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার শর্ট সার্কিট জনিত যে কোনো কর্মকাণ্ডে সচেতন সতর্ক থাকবেন, এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা দেখলে 112-তে কল করে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। এদিকে কুয়েতের MOI একটি টুইট বার্তায় নিশ্চিত করেছে কুয়েতের সোলোবিয়া খাত এলাকা, যেটি উত্তর পশ্চিমে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে নেপালি দ্বারা পরিচালিত একটি মদের কারখানা জব্দ করেছে। ভিডিওর সাথে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এখানে তৈরিকৃত মদগুলো নেপালিরা বিক্রি করত কুয়েতের বাজারে। আপনারা অলরেডি সকলে অবগত রয়েছেন যে কুয়েতের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে, আর এটি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বিশেষ করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব নেওয়ার পর থেকেই সকল স্তরেই এই অভিযান অব্যাহত রেখেছে। এদিকে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পরে কুয়েত এয়ারপোর্ট এবং ফিলিপিন্সের এয়ারপোর্টগুলিতে ফিলিপিনিদের সিরিয়াল লেগে যায়, যেখানে দেখা যায় যে অগণিত ফিলিপিন্সের ভিসা বাতিল হয়েছে। কুয়েতের MOI বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্স থেকে যেটি নিশ্চিত করা হয়েছিল যে কুয়েতের সাথে ফিলিপিন্সের শ্রমিকের যে দর কষাকষি, এই দর কষাকষি অসমাপ্তভাবে শেষ হয়েছে, যে কারণে কুয়েতের সরকার শুধুমাত্র ফিলিপিন্সের যে সকল শ্রমিক যাদের হাতে কুয়েতের একটি বৈধ সিভিল আইডি রয়েছে তারা ব্যতীত নতুন বা যাদের আকামা বা যাদের ভিসা হয়ে গেছে প্রসেসিং কমপ্লিট বা যাদের ভিসাগুলো প্রসেসিং অবস্থায় রয়েছে সকল ভিসা বাতিল করেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এই ঘোষণার পরেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং ফিলিপিন্সের আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিপিনিদের সিরিয়াল লেগে যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ছড়িয়ে পড়ে। ফায়ার ফাইটার্সের সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে কুয়েতের দমকল বাহিনী আমগারা এলাকায় অগ্নিকাণ্ড নির্বাপক বা অগ্নি সংযোগজনিত কারণে ফায়ার সেফটি না থাকার কারণে 3টি গোডাউন সিলগালা করে দিয়েছে, যা ভিডিওর সাথে পিকচারে দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে এই ব্যাপারে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে, আর যে কারণে আমাদের সকলকে সচেতন এবং সতর্ক হতে হবে। দর্শক, আমরা প্রতিদিনই কুয়েতের গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমাদের এই চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করে থাকি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সহজ আপডেটের কারণে কুয়েতে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কয়েক হাজার বাংলাদেশি। তারা বাংলাদেশের নিউজ চ্যানেলের প্রচারিত নিউজের পর থেকে কুয়েতে আসার জন্য উঠে পড়ে লেগেছে, আর যে কারণে আমাদের সাথে প্রতিদিনই যুক্ত হচ্ছে অগণিত মানুষ যাদের চা হচ্ছে একটি ফ্রি ভিসা, যাদের চা হচ্ছে একটি শোন ফ্রি ভিসা, যাদের চা হচ্ছে একটি খাদেম ফ্রি ভিসা। যদিও আপনারা অবগত রয়েছেন যারা কুয়েত থেকে দেখছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে দেখছেন, শুধু কুয়েত নয়, মধ্যপ্রাচ্যের কোনো দেশেই ফ্রি ভিসা নামক কোনো ভিসা নেই। ফ্রি ভিসা নামক সেই ভিসা, আর তা হচ্ছে 20 নম্বর আর্টিকেল গৃহকর্মী। গৃহকর্মীগুলোকেই কিছু কোম্পানি বা কিছু মক্ত বাইরে কাজ করার অনুমতি দেয়, যেটি স্পষ্ট শ্রম আইনের লঙ্ঘন। গত 1 বছরে কুয়েতের আটকের ইতিহাস দেখলে আপনার ঘুম ভেঙে যাবে, যার কারণ হচ্ছে যে এই সময় কুয়েতের সরকার রেকর্ড সংখ্যক প্রবাসীদেরকে নিরাপত্তা অভিযানে আটক করেছে শুধু শ্রম আইন বা আকাম আইন লঙ্ঘনের অভিযোগে, যাদেরকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বার্তায় নিশ্চিত করা হয়েছে 2023 সালের 1 জানুয়ারি থেকে শেষ পর্যন্ত 11,000-এরও বেশি প্রবাসীকে আকামা আইন বা শ্রম আইন লঙ্ঘনের দায়ে বহিষ্কার করা হয়েছে। তার মানে ব্যাপারটা একবারে ক্লিয়ার, যারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয় তারা এই ব্যাপারগুলো জানে না, যে কারণে তাদের কুয়েতে আসার
আগ্রহ অনেক বেড়েছে। সে সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই বাংলাদেশিদের অ্যাভেলেবেল যাওয়ার সুযোগ বর্তমানে নেই, যে কারণে অনেকেই চাচ্ছে যে কুয়েতে আসার জন্য। আপনি কুয়েতে আসুন, আমাদের কোনো সমস্যা নেই, ওয়েলকাম কুয়েত। তবে অবশ্যই মনে রাখবেন, কাজ জেনে দক্ষতা অর্জন করে আপনি কুয়েতে প্রবেশ করবেন, তাহলে আপনাকে শ্রম আইন বা আকাম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করতে পারবে না। সব মিলিয়ে ভিসা নেওয়ার আগে এগ্রিমেন্ট বা আপনি যেই কাজে আসতে চাচ্ছেন আপনার ভিসাটা কি সেই কাজে, এটি চেক করে নেবেন। আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে ফেসবুকে এবং ইউটিউবে।